আর কি কি জানি সজনী রজনী থর, আরে কি জানি সজনী রজনী থর। আমরা যখন কীর্তন গাই তখন আসলে যত ধরনের মানুষ থাকেন বা ভক্ত থাকেন আমরা সবার মনোরঞ্জন করার চেষ্টা করি, আপ্রাণ খেটে খুটে মনোরঞ্জন, যাতে সব শ্রেণীর মানুষ বা সব শ্রেণীর ভক্তেরা আনন্দ পায়। হ্যাঁ, কারোর জন্য রবীন্দ্রসঙ্গীত, কারোর জন্য নজরুলগীতি, কারোর জন্য ভজন, কারোর জন্য বড় গান, কারোর জন্য পদাবলী, হ্যাঁ কারোর জন্য দুটো গল্প, বিভিন্ন উপায় আমরা অবলম্বন করি যাতে মানুষের মনোরঞ্জন হয়। কিন্তু এই মহাজনগণ যখন পদাবলী রচনা করেছে, তারা তো কারোর মনোরঞ্জনের জন্য পদাবলী রচনা করেননি, যেন সাক্ষাৎ দর্শন করে পদাবলী রচনা করেছে। তাই কখনো হিন্দিও বলে দিয়েছেন, কখনো পদাবলীর মাঝে উড়িয়াও বলে দিয়েছেন। আমাদের মতো তাদের তো বিচার ছিল না, তারা রস আস্বাদন করে পদাবলী রচনা করেছেন, কখনো বাংলাও বলে দিয়েছেন, কখনো উড়িয়াও বলে দিয়েছেন, বাংলার মাঝে সংস্কৃতও বলে দিয়েছেন। কি জানি রজনী, কি জানি সজনী রজনী থোর, থোর বাংলা কথা নয়, হিন্দি কথা, থোরা মানে অল্প, তো বাংলা কথা নয়। কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘন ঘোষত ভোর, এখনো রাত্রি শেষ হয়নি, রাত্রি শেষ হয়নি বলে বৃন্দাবনের গোয়ালাদের মেয়েগুলো কি করেছে না, দধি মন্থন করছে, দধি মন্থন করার শব্দ, মন্থন দণ্ডের শব্দ, দধি মন্থনের একটা সময় আছে, সেই সময় না হলে দধি মন্থন হবে না, তাতে মাখন উঠবে না। আপনি যদি বলেন আমি দুপুরবেলা দধি মন্থন করবো, মাখন উঠবে না। তো কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘন ঘোষত ঘোর, গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। আখর দিয়েছেন পদকর্তা, ওই দেখো ভাই, যেন দামিনীকে জয় করেছে, যেন দামিনীকে জয় করেছে, যেন দামিনীকে জয় করেছে। তাই কামিনী সুখে ঘুমিয়ে আছে, যেন দামিনীকে জয় করেছে, সুখে ঘুমিয়ে আছে, দামিনীকে জয় করেছে, কামিনী সুখে ঘুমিয়ে আছে, যেন দামিনীকে জয় করেছে। বাহ, কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘন ঘোষত ঘোর, গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। আর কি তরিত জরিত জলদভাতি, তরিত জরিত জলদভাতি, দুহু সুখে সুতি রহল মাতি, তরিত জরিত জলদভাতি, দুহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাগ রসবাদর পরমাদর সে, যিনি ভাগ রসবাদর পরমাদর সে। কি দেখলাম না, তড়িত জড়িত জলদ ভাতি, বাহ, মেঘার বিদ্যুৎ এক জায়গায় জড়িয়ে আছে, তার মেঘার বিদ্যুৎ এক জায়গায় জড়িয়ে থাকলে তো বৃষ্টি হবে, মানে হ্যাঁ হচ্ছে, কিন্তু বৃষ্টিটা কুঞ্জ মন্দিরে হচ্ছে না, মজাটাই খেলে। মেঘার বিদ্যুৎ কুঞ্জ মন্দিরে রয়েছে, খুব ভালোভাবে জমেছে মেঘার বিদ্যুৎ, কিন্তু বৃষ্টিটা কুঞ্জ মন্দিরে হচ্ছে না, বৃষ্টিটা হচ্ছে অন্য জায়গায়। বৃষ্টি হচ্ছে কোথায়? বৃষ্টি হচ্ছে ভক্তের নয়নের পথে, হৃদয় কুঞ্জে মেঘ জমেছে, আমার রাধা গোবিন্দ রূপী মেঘ জমেছে ভক্তির হৃদয়ে, আর বৃষ্টি হচ্ছে ভক্তির দুটো দরজা দিয়ে। কোন বৃষ্টি? এই প্রাকৃত জগতের বৃষ্টি নয়, অহৈতুকী বৃষ্টি, ভগবানের অহৈতুকী বৃষ্টি হচ্ছে ভক্তির দুটো দরজা দিয়ে। বৃষ্টিটা হচ্ছে কেমন,
কি সুন্দর পদবক্তা বিশ্লেষণ। বলে বৃষ্টিটা কেমন হচ্ছে জানো? বৃষ্টিটা হচ্ছে ভাদ্র মাসের বৃষ্টির মতন, শরৎকালের বৃষ্টির মতন। শরৎকালের বৃষ্টি যেমন হয় অনিশ্চয়তার বৃষ্টি, দেখবেন সকালবেলা আপনি বাড়ির থেকে বেরিয়ে গেলেন, আকাশ পরিষ্কার, কোথার থেকে কিছুক্ষণ পরে এক চিলতে মেঘ ভেসে এসে ঝমঝম করে খানিক খানিক বৃষ্টি হয়ে গেল। যার জন্য যারা বুদ্ধিমান তারা একটা ছাতা সঙ্গে করে নিয়ে যায়, না জানি বাবা শরতের মেঘ কোন বৃষ্টিতে, আর বৃষ্টি যদি নাও হয় অন্তত রোদ তো আড়াল হবে, ছাতা নিয়ে গেল একটা। এবার যারা ছাতা নিয়ে গেছে ঝমঝম করে, যেই না বৃষ্টি শুরু হয়েছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়ব, আর ভিজবে না, তাই তো? কিন্তু কুঞ্জ মন্দিরের সম্পূর্ণ মৃত্যু, এই বৃষ্টিতে তারাই ভিজবে যারা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, এই বৃষ্টিতে তারাই ভিজবে যারা ছাতা ধরে দাঁড়িয়ে আছে, আর তারা ভিজবে না যারা ছাতা ধরে দাঁড়িয়ে নেই। গুরুপাদ পদ্ম অশ্রয় রূপী ছাতা ধরে যারা দাঁড়িয়ে আছে তারাই একমাত্র এই বৃষ্টিতে ভিজবে, আর গুরুপাদ পদ্ম যারা স্মরণ নেয়নি, গুরুপাদ পদ্ম রূপী ছাতার আশ্রয়ে যারা এখনো পায়নি, নেয়নি, গ্রহণ করেনি, শরণাপন্ন হয়নি, এরা কিন্তু এই বৃষ্টিতে ভিজবে না। কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘন ঘোষত ভোর, গত জামিনী জিত দামিনী কামিনী কুললাজে। কি সুন্দর কথা! তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রসমাদর পরমাদর সেজে। আর কি গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, ও যে মণিযুক্ত বেনি ফণি বিরাজ, আহ গলিত ললিত বসন সাজে, মণিযুক্ত বেনি ফণি বিরাজ, সত্যি আমরা কীর্তনিয়ারা সত্যি খুব ভাগ্যবান। আজকে যদি সাধারণ হয়ে থাকতাম তাহলে বাংলার এইসব অকৃত্রিম সম্পদ আমরা এইসবের কোন হদিশই পেতাম না। ভাগ্যিস গৌর গোবিন্দের কৃপায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা কীর্তনিয়া হয়েছি। আর সত্যি কীর্তনিয়া না হলে বাংলার এইসব যে মূল্যবান সম্পদ এগুলো বুঝতেই পারতাম না। গুরুদেবের কৃপায় যেটুকু ছিটে ফুটা পেয়েছি, যেটুকুই আস্বাদন করার একটু অধিকার পেয়েছি, তাতেই যেন আমাদের আমরা ধন্যবাদই ধরব। কি সুন্দর কথা দেখুন, গলিত ললিত বসন সাজ, মণিযুত বেনি ফণি বিরাজ। সারা রাত্রি ধরে রাধা গোবিন্দ ঘুমিয়ে রয়েছে, তো বেশভূষা আলুরায়িত হয়েছে, স্বাভাবিক বেশভূষা আলুরায়িত হয়েছে। গলিত ললিত বসন সাজ, মণিযুত বেনি ফণি বিরাজ। রাধারানীর কৃষ্ণকেশের বেনিটিকে দেখে পদকর্তা বললেন, যেন একটি সাপ শুয়ে রয়েছে, মণিওয়ালা সাপ, স্মৃতিতে সিঁদুর আছে, মণিওয়ালা সাপ। সাপটি রয়েছে কোথায়? যেখানে সেখানে নেই, কি বিশ্লেষণ দেখুন, কোথায় রয়েছে? না উঁচো কৌরক রুচো চৌরক কুচো জোরক মঞ্চে। রাধারানীর কেউ কিছু মনে করবেন না, রাধারানীর যে স্তনযুগল, স্তনযুগল কেমন না পদ্মের কুড়ির, পদ্মের কুড়ির শোভাকেও হার মানিয়েছে, জয় করেছে আমার রাধারানীর স্তনযুগল। তো সেই স্তনযুগলের মাঝখানে এমন ভাবে রয়েছে বেনিটি, পদকর্তা বললেন, ওই দেখো ভাই, দেখে কি মনে হচ্ছে জানো? যেন বেনি ফণিলু লুকায়ে আছে, বেনি ফণি লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে? ও যে উঁচো গিরি গহ্বর মাঝে, বেনি ফণি লুকায়ে আছে, ও যে উঁচো গিরি
গহরে মাঝে গলি ফলিব লুকারে আছে ও যে কুচগিরি গহরে মাঝে। আচ্ছা সেখানে খাচ্ছে কি মানে আপনারা জানেন না, যারা বিষধর সাপ তারা ছ মাস কিছু না খেয়ে বেঁচে থাকে, শুধু হাওয়া খেয়ে বাতাস খেয়ে বেঁচে থাকে, বাতাস খেয়ে বেঁচে থাকে। তো এই কুচগিরি গহ্বর মাঝে লুকিয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে বা শুয়ে রয়েছে, এখানে ও খাবার পাচ্ছে, কি খাবার? সেখানে নিঃশ্বাস আহার মিলে গেছে, নিঃশ্বাস আহার মিলে গেছে, ও যে শিখি ভয়ে ফণি লুকাইয়ে আছে, ও যে নিঃশ্বাস আহার মিলে গেছে, শিখি ভয়ে ফণি লুকাইয়ে আছে, নিঃশ্বাস আহার মিলে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, কালকে আপনারা গতকাল রাত্রিতে আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে রাসলীলা সাধন করেছেন বা শ্রবণ করেছেন, তা এই যে ভগবান রাসলীলা করেছেন, করেছিলেন বৃন্দাবনে, এই রাসলীলা কেন করেছিলেন তার একটা শ্লোক, যে ব্রহ্মাদি জয় সাগরুর হদর পতন্দর পদর পহা জয়তি শ্রীপতি গোপী রাস মন্ডলে বন্দিত। ব্রহ্মাদি দেবগণকে জয় করে মদনের যখন খুব অহংকার হলো, ভগবান সব সহ্য করেন কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারেন না, মদনের অহংকারকে চুরমার করে দেবার জন্য ভগবানের এই অপরাধিত লীলা মাধুর্য, বৃন্দাবনে চিদানন্দময়ী লীলা প্রকাশ করলেন অসংখ্য চিত্তের ভিত্তি অসংখ্য ব্রজ ললনাদেরকে নিয়ে, এই হলো রাসলীলা। তো সেই রাসলীলার মধ্যে যখন কন্দর্পদে মদন প্রবেশ করতে পারলো না, সুযোগ পেল না, আবার সেই সুযোগ করে দিলেন ভগবান, মদন তুমি তো রাসলীলায় প্রবেশ করতে পারোনি, তো যাতে আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে পারো এর জন্য তোমাকে আরো একটা সুযোগ করে দিলাম, এই নাও পাতার কুঠিরের মধ্যে রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার ঘুমিয়ে রইলেন, এসো মদন আরেকটা সুযোগ তোমাকে আমি করে দিলাম। মদন এবার সুযোগ পেয়ে তার পাঁচটি মানকে নিয়ে বৃন্দাবনের মাটিতে হাজির, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পাঁচটা মানকে নিয়ে এইবার এক একটা করে বাণ নিক্ষেপ করছে, যখনই গোবিন্দের উদ্দেশ্যে একটা করে বাণ নিক্ষেপ করছে বাণটা গিয়ে গোবিন্দের চরণে ফুলের মালা হয়ে পতিত হচ্ছে, নিতাই গৌর হরি হরি গোল, হে গোবিন্দ ওই দুষ্ট মদনের হাত থেকে কোন রকমে রক্ষা পেয়েছি, দুষ্ট মদনের হাত থেকে দুষ্ট মদনের হাত থেকে কোন রকমে রক্ষা পেয়েছি, তুমি যেন আর আমাদেরকে মদনের হাতে তুলে দিও না, তোমার চরণেই একটু জায়গা করে দিও, নিতাই গৌর হরি হরি গোল। এইভাবে একটা একটা করে বান যেতে যেতে যখন শেষ বানটি নিক্ষেপ করলেন মদন, শেষ বানটা নিক্ষেপ করার সময় বানটা ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে পতিত হলো, শেষকালে ধনুকটাও ভেঙে গেল। এবার ভাঙা ধনুকটা নিয়ে কি করবে মদন, বৃন্দাবন থেকে চলে যাচ্ছে, সখীরা দেখতে পেয়েছে মদন, ও মদন তুমি কোথায় যাচ্ছ, ওই ভাঙা ধনুকটা বগল দাবা করে নিয়ে তুমি, বুঝতে পেরেছি মদন বলে বিশ্বাস করো আমি আর কোনোদিন বৃন্দাবনে আসবো না, আমি বৃন্দাবনে আসবো না, আজ আমি বৃন্দাবন থেকে চলে যাচ্ছি, বৃন্দাবনে আসবে না কথা কেন বলছো, বৃন্দাবনে তুমি অবশ্যই আসবে, বৃন্দাবনে অবশ্যই থাকবে, তবে অপরাধের দেহ নিয়ে বৃন্দাবনে থাকবে না, হিংসার দেহ নিয়ে বৃন্দাবনে থাকবে না, শুনে রাখো মদন, হিংসা নিন্দা কুটিনাদি কৈতব প্রধান ইহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান, এই সবগুলো কখনো মনের মধ্যে আনবে না, তুমি গোবিন্দ চরণে অপরাধ করেছো, তিনি কৃপাময়, যাও তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও। ওই ভাঙা ধনুকটা নিয়ে গোবিন্দের সামনে গিয়ে দাঁড়ালেন, গোবিন্দ হেসে হেসে বললেন মদন তুমি পরাজিত, হ্যাঁ আমি পরাজিত, তুমি স্বীকার করছো আমি পরাজিত, হ্যাঁ আমি স্বীকার করলাম, তুমি যে অসীম ক্ষমতার অধিকারী এটা আমার জানা ছিল না, আমি ভেবেছিলাম ইন্দ্র চন্দ্র বরুণকে জয় করে আমি বোধহয় সবাইকেই জয় করে ফেলেছি,
তোমার যে এত অসীম ক্ষমতা আমি জানতাম না দয়াময়, তাই আমি আজকে তোমার কাছে পরাজিত হলাম। তাহলে এবার তোমাকে আমি অভিশাপ দিই, তুমি তো আমায় কষ্ট দিয়েছ। না, কেন তুমি অভিশাপ দিবে আমার? তুমি অভিশাপ দিবে না আমার? তুমি আমার চরণে অপরাধ করেছ, আমি তোমায় অভিশাপ দেব না। না, কেন অভিশাপ দেবে? তুমি তো আমার হাতে তুলে দিয়েছো এই ধনুর্বাণ, তুমি আমার হাতে তুলে দিয়েছো এই হিংসা, তুমি আমার হাতে তুলে দিয়েছো এই ধনুর্বাণ, এই ধনুর্বাণ। জগতের মানুষকে তুমি জগতের মানুষকে তুমি অধিকার দিয়েছো তুলসী চন্দন দিয়ে তোমার চরণে। হে গোবিন্দ, হে গোবিন্দ, কৃষ্ণায় নমো নমো, গোবিন্দায় নমো বলে তোমার চরণে নিবেদন করা। কিন্তু সেই অধিকার তো তুমি আমাকে দাওনি, আমার হাতে তুমি যা তুলে দিয়েছ আমি তাই দিয়ে তোমার সেবা করলাম। আমি তো সেবক নই, আমি তো সেবক নই, সেবাতে তো আমার ত্রুটি হবেই, অপরাধ হবেই। তাই হে গোবিন্দ, আমার ইচ্ছে ছিল সেবা করার, আমি পারলাম না, কৃপা করে তুমি আমায় আশীর্বাদ করো। বামদন, তুমি আমার কাছে অপরাধ করে আবার তুমি আশীর্বাদ চেয়ে নিচ্ছ? বলে হ্যাঁ, আমি তো তোমার সন্তান, কেন দেবে না আশীর্বাদ? তুমি আশীর্বাদ করো আমায়। কি আশীর্বাদ বলো মদন? অন্য কোন আশীর্বাদ নয়, আমি যেন আগামী জন্মে, আগামী জন্মে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে নম গোবিন্দায় নম, নম গোবিন্দায় নম বলে নম বলে আমি যেন তোমার সেবা করতে পারি, যেন তোমার সেবা করতে পারি। ঠিক আছে মদন, তুমি যখন পরাজয় স্বীকার করেছো, নিজের ভুল স্বীকার করেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, আগামী জন্মে তুমি ভক্ত হয়ে খুব তাড়াতাড়ি তুমি আমার সেবা লাভ করবে, আগামী জন্মে তোমার নাম হবে ভক্ত রঘুনন্দন। হ্যাঁ, ওই যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন শ্রীখণ্ডে, কন্দর্পের পরের অবতার, টুটালো কি ফুল ধনু গুণ, কি রতিরণে ভেল তুন শুনো, সমর মাঝে পরল লাজ রতিপতি ভয়ে রাজ। এত সুন্দর পদাবলীটি লিখেছেন কে? বিপথে পরল যুবতী বৃন্দ, বিপথে পরল যুবতী বৃন্দ, আরে বিপথে পরল যুবতী বৃন্দ, গুরুজন গতি কখই মন্দ, বিপথে পরল যুবতী বৃন্দ, গুরুজন গতি কখই মন্দ। ঘর ভালো নয়, ঘর তো ভালো নয়, নিশি প্রভাত হয়ে আসছে, জটিলা কুটিলার ঘুম ভেঙে যাবে, সর্বনাশ। বিপথে পড়ল যুবতী বৃন্দ, গুরু জগতি কহই মন্দ। হরিবল জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ, বলে জগদানন্দ জগদানন্দ, ওই জগদানন্দ জগদানন্দ, সে যে একবার কাঁদে আর একবার হাসে। জগদানন্দ পদকর্তা একবার মনের আনন্দে হাসছে, একবার করে হাউ হাউ করে কাঁদছে। হাসছে কেন? ওই যুগল দর্শন করে, প্রাণ ভরে যুগল দর্শন করছে আর আনন্দ উপভোগ করছে। কাঁদছে কেন? এখনই যুগল ছাড়া দেখতে হবে। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ, এতক্ষণ ধরে আমরা জগদানন্দ ঠাকুরের লেখা একটি সুন্দর পদাবলী আস্বাদন করলাম,
এবার চলুন দেখি কোন গাছে কোন পাখি জেগে উঠেছে, বৃন্দাবনের পরিস্থিতি কেমন, রাধা গোবিন্দকে জানাবে। চলুন দশদিশ নিরমল রে তোরে পায়ে
বলেন সি যেন
লেহরে মিশিয়া পোহা নারে হনুমায়ে তো তরাস ও কি আমরি সখে গো ওই দেখো দশ দিশ নিরমল ভেলো উচ্চারণ করে কেউ কেউ
বিনোদিনীর পাশে কেউ, ওরে কত সুখে ঘুমায় আছে বিনোদিনীর পাশে কেউ, কত সুখে ঘুমায় আছে বিনোদিনীর পাশে কেউ, ওগো কত সুখে ঘুমায় আছে বিনোদিনীর পাশে কেউ। কোকিল ডাকে কদম্বে ময়ূর, দারিম্বে বসিয়া কীর ভাবে মধুর, আর কি যাক্ষা ডালে বসি ডাকে কপোত কপোতি, যাক্ষা ডালে বসি ডাকে কপোত কপোতি, যাক্ষা ডালে বসি ডাকে মানে দ্রাক্ষা ফল, মানে কি ফল? আচ্ছা দ্রাক্ষা ফল কারা খেয়েছেন একটু হাত তুলতে দেখি, দ্রাক্ষা ফল কারা খেয়েছেন একটু হাত তুলবে, যারা খাননি তারা হাত তুলবে না। তার মানে আপনারা কেউ খাননি, এই সর্বনাশ। আপনারা এখানে যতজন ভক্ত রয়েছেন দ্রাক্ষা ফল খাননি এমন কেউ নেই, সবাই খেয়েছেন দ্রাক্ষা ফল, মানে দ্রাক্ষা ফল মানে আঙুর ফল, দ্রাক্ষা ডালে বসি ডাকে কপোত কপোতি, কপোত কপোতি, কপোত কপোতি, কপোত কপোতি, কপোত কপোতি, একটা স্ত্রী পায় না একটা পুরুষ পায় না, কপোতি 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 কপোতি। আরে আমি তো সামনেই রয়েছি, আবার এত বলার কি আছে? হ্যাঁ আমি সামনেই তো রয়েছি, আবার বউ 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 করে বউ সামনেই রয়েছে, একটা স্বামী যদি এরকম বউ 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 করে বারবার বলে তাহলে কি আমি বিরক্ত লাগবে না? বলে আমি তো সামনেই রয়েছি, আবার এতবার করে বলার কি দরকার আছে? বলে না রে বাবা, আমি তো নামের মধ্যে একটা প্রশ্ন করছি তোকে, কি কপতি 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 কপতি, সতী নারীর কপতি, সতী নারীর কপতি, সতী নারীর, সতী নারীর কটাপতি, সতী নারীর, বাহ খুব সুন্দর, এই তো অনুরাগী শ্রোতা। সতী নারীর দুটো পতি, কোন কোন পতি? বাহ জানি তাই জানি তাই, একটা হচ্ছে ঘরের পতি আর একটা হচ্ছে পরম পতি প্রাণ গোবিন্দ। ভজে নিজ দিয়ার ভগবত পতি সতী নারীর, আর কি কুমুদিনী বদন তেজল মধুপান, কুমুদিনী বদন তেজল মধুপান, কমলনী ওরে আসি মিলল সত্য, কমলনী ওরে আসি মিলল সত্য, শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কহে, পদকর্তা শেখর দাসের কথা বলি, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর পাড়া রয়েছো সুতিয়া, বাহ বলো চোর সাধু না বে, ও হে হে প্রাণ গোবিন্দ, চোর সাধু না জোরে সা
চোর সাধু হয়েছে বাবা, চোর সাধু হয়েছে, সাধুর সঙ্গে পড়েছে শত সাধু শ্রীমতী রাধারানী, তাই গোবিন্দ আমার চুরি ভুলে এখন সাধু হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ চলো আর দেরি নয়, এসো তোরা দেরি করিস না, আমার রাধা গোবিন্দকে জাগিয়ে দে, জাগা জাগা জাগা। এখন শারীর সুখে দুই জনে বসিয়া বিহানে, শারীর সুখ দুই জনে বসিয়া বিহানে, রাধার শ্যামে জাগাইতে করে অনুমান, রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে, আমার রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে, আমার রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে। শাড়ি কখে ওকে সুখ নবজল ধরে আমি অরুণের ধার, নবজল ধরে আমি অরুণের ধার, ওই নবজল ধরে আমি অরুণের ধার, বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠায়, বিদ্যাপতি বলে চাঁদ গেল নিজ ঠায়, অরুণ কিরণ হবে চলো ঘরে যাই, অরুণ কিরণ গেল চলো ঘরে যাই, অরুণ কিরণ গেল চলো ঘরে যাই, বিদ্যাপতি কাহে চাঁদ গেল নিজ ঠাঁই, অরুণ কিরণ হবে আর নয়, এসো গাই, চল 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 চল, জাগা 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 আর দেরি নয়, শাড়ি সুখ দুই জনে বসিয়া বিহনে, রাধার স্বামী জাগাইতে করে অনুমান, হ্যাঁ এসো তুই জাগা, দুইজনের মধ্যে ঝগড়া করবি, স্বামী স্ত্রী ঝগড়া করবে, পাশের বাড়ির লোকের যারা শুনবে তাদের আনন্দ হয়, হ্যাঁ ও যতই বন্ধু বান্ধবী হোক না কেন স্বামী স্ত্রী ঝগড়া হলেই পাশের বাড়ির লোকের খুব আনন্দ হয়, হবে তো আমরা দুইজনের মধ্যে ঝগড়া করবো, পাশের বাড়ির লোকের আনন্দ হবে, এক কাজ কর দুইজনের মধ্যে একটু সিদ্ধান্ত করে নে, রাধা গোবিন্দের মধ্যে কে ছোট কে বড়, রাধা গোবিন্দের মধ্যে যে বড় যে ছোট সে আগে উঠবে, যে বড় সে একটু পরে উঠবে, গাছের ডালে বসে বসে শাড়ি সুখ দুইজনে ছোট বড় নির্ণয় করে নিচ্ছে, ও যে সুখ বলে আমার কৃষ্ণ জানিস, হ্যাঁ কি মদন মোহন সুখী বলে কৃষ্ণ মদন এত বুক ফুলিয়ে বলার কিছু নেই, সব দেখেছি সব জানি, ওগো শাড়ি বলে কি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন জানিস আমার কৃষ্ণের বাসি গান করে, হ্যাঁ করে তো, হয়েছে এই গান করা হয়েছে।